নমস্কার বন্ধুরা বাংলা বীমা যোজনায় কৃষকদের জন্য দারুণ সুখবর রয়েছে কারণ ক্ষতিগ্রস্ত কৃষকেরা আপনারা জানেন কিছুদিন আগে পর্যন্ত বাংলা বীমা যোজনায় ক্ষতিপূরণের টাকা পেয়েছিলেন অতি বৃষ্টির ফলে যে ফসলের ক্ষতি হয়েছিল তার কারণেই টাকা পেয়েছিলেন সেই টাকা কিন্তু অনেক কৃষক পাননি তার ফলে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন সেই বিক্ষোভের ফল হয়েছে অর্থাৎ আলু চাষি যারা যাদের ক্ষতি হয়েছিল ফসলের তাদের মধ্যে পরিমাণ সামান্য এই ক্ষতিপূরণের টাকা টাকা পায়নি এবং সেই মতো আপনারা আমাদেরকে কমেন্ট করেও তা জানিয়েছিলেন তো আজকে আপনাদের জন্য সুখবর রয়েছে আসলে বিমা কোম্পানি যে অ্যাপের মাধ্যমে স্যাটেলাইট পিকচার খতিয়ে দেখেন এবং চাষিদের ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়টির দেখভাল করেন সেই স্যাটেলাইট চিত্র কিন্তু ভুল ছবি দিয়েছে এবং সেই মতো ওনারা স্বীকার করেছে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের জন্য আবার ক্ষতিপূরণের টাকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে এই পর্বে কতজন কৃষক টাকা পাবেন কতদিনের মধ্যে টাকা পাবেন এবং কোন জেলায় এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আমি জানিয়ে দেবো আপনাদের তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে ইসরো অ্যাপের তোলা স্যাটেলাইট ছবি দেখে আলু চাষিদের ক্ষতিপূরণ সঠিক ক্ষতিপূরণ না পুগলি জেলার বিভিন্ন ব্লকে কৃষি দপ্তরের সমবায়ে কৃষি বিক্ষোভ দেখায় আলু চাষিরা যা চড়ে চড়ে বসে প্রশাসন এরপরই হুগলি জেলা শাসকের দপ্তরে বৈঠকে বসেন জেলা শাসক পি দীপাপ্রিয়া পঞ্চায়েত প্রতিমন্ত্রী বেচারাম মান্না সপ্তগ্রামের তপন দাসগুপ্ত চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায় জেলার বিভিন্ন কৃষি দপ্তরের আধিকারিক সমবায় দপ্তর এবং বিমা কোম্পানির আধিকারিকেরা হুগলি জেলা পরিষদের সভাপতি মেহবুব রহমান ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেই বৈঠকে হায়দ্রাবাদে ইসরো অ্যাপ নিয়ে আলোচনায় উঠে আসে টেকনিক্যাল সমস্যার কথা যে অ্যাপের মাধ্যমে ছবি তুলে আলু চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হয় সেটি একটি প্রি ইনস্ট্রাকটিভ আরে বিশাল অঙ্কের কৃষকদের ক্ষতিপূরণ ধরতে ব্যর্থ হয় স্যাটেলাইট ছবি হুগলি জেলায় প্রায় নব্বই হাজার হেক্টর জমিতে আলু চাষ হয় এবার মরশুমের শুরুতে প্রায় পঁয়তাল্লিশ হাজার হেক্টর জমি আলু বসানো হয়ে গিয়েছিল অকাল বর্ষণে সেই আলু নষ্ট হয় কৃষকদের বিমা করানো থাকলেও দেখা যায় ক্ষতিপূরণের টাকা আসেনি তাদের আজ জেলা শাসক দপ্তরে বৈঠকে সিদ্ধান্ত হয় আরও এক লক্ষ ছ হাজার কৃষক বিমার টাকা পাবেন অর্থাৎ ক্ষতিগ্রস্ত সব চাষী বিমার টাকা পাবেন বৈঠক শেষে মন্ত্রী বেচারাম মান্না বলেন কৃষি মন্ত্রী কৃষি উপদেষ্টার কাছে আমরা আবেদন করেছিলাম যে এই বিমার টাকা দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য বিমা কোম্পানি যে তালিকা তৈরি করেছিল তার থেকে অতিরিক্ত এক লক্ষ ছ হাজার কৃষক তারা ক্ষতিপূরণ পাবে শস্য বিমার আওতায় যারা পড়েছেন অর্থাৎ যারা অতিবৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়েছিলেন প্রত্যেকেই যাতে তাদের বিমার টাকা পান সেটা দেখতে হবে দিন পনেরোর মধ্যেই আশা করছি এই টাকা কৃষকেরা পেয়ে যাবে অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন কৃষকদের আন্দোলনের ফল হয়েছে এবং কৃষকদের আন্দোলনের ফলে সঠিকটা খতিয়ে দেখতে বিভিন্ন মন্ত্রী আলোচনায় বসেছিলেন মন্ত্রীকে আবেদন করা হয়েছিল এবং কৃষিমন্ত্রী সারা মেলায় বিমা কোম্পানির আধিকারিকরা স্বীকার করে নেন তাদের সমস্যার কথা এবং বাকি আলু চাষিদের ক্ষতিপূরণের টাকা দিতে তার সিদ্ধান্ত নিয়েছেন আগামী পনেরো দিনের মধ্যে আপনার কাছে ইনফরমেশনটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটি লাইক করবেন সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন জেলায় বসবাস করেন আপনি আলু চাষি হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর বিশেষ করে হুগলি থেকে কেউ দেখে থাকলে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ